সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। একটি বিশেষ ঘোষণা যে আমাদের আগামীকাল 15 রমাজান শুক্রবার, এই নিয়ে যে মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে এবং যে গুজবের শিকার হচ্ছে সেই নিয়ে কিছু কথা বলতে চাইছি। 2 থেকে 3 মিনিটের মধ্যে একটু ধৈর্য সহকারে শুনবেন। আমি যদিও বা সোশ্যাল মিডিয়া এই সমস্ত জিনিস থেকে দূরে থাকি, কোনো কিছু কথা বলি না, কিন্তু বাধ্য হচ্ছি আজকে একটা ওয়াজিও দিতে। কারণটা হচ্ছে কি যে মানুষ, তার পূর্বে আমি সকল আলিমদের কাছে জোরহাত করে অনুরোধ করব যে আপনারা এমন কোনো হাদিসের ভুল ব্যাখ্যা করবেন না, মানুষের কাছে বিভ্রান্তি ছড়াবেন না যাতে মানুষ হাস্যকর হয়। একটা কথা মাথায় রাখবেন, মনে রাখবেন সব সময় যে মানুষ, গোটা বিশ্বের মানুষ রাষ্ট্রপতির চাইতে, রাষ্ট্রপ্রধানের চাইতে আলিমদের মর্যাদা দেন। অতএব এমন কোনো কাজ করবেন না যাতে মানুষ দিন হারা, পথ হারা হয়ে যায়, আলিমদের প্রতি আস্থা হারিয়ে যায়। এর পূর্বেও লকডাউনের সময় রমজান মাসে এরকম একটা গুজব ছড়িয়েছিলেন। আরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে এমনই একটা আওয়াজ আসবে 15 রমাদান শুক্রবারের দিন, যে আওয়াজে মানুষ 70,000 মানুষ ধ্বংস হইবে, 70,000 মানুষ বিকলঙ্গ হবে, 70,000 মানুষ বন্দা হইবে। কিন্তু আল্লাহ রসুল যে হাদিসটি পেশ করেছিলেন, কখন করেছিলেন? এখন না 1,500 বছর পূর্বে? কোথায় করেছিলেন? ইন্ডিয়াতে না পাকিস্তানে না চাইনিজে? কোথায় করেছিলেন? আর এইগুলো মাথায় রাখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি পেশ করেছিলেন জাজিরাতুল আরবে, উপদ্বীপে, তাদের সভ্যতা, তাদের কালচারকে লক্ষ্য করে আল্লাহ রসুল হাদিসটি পেশ করেছিলেন। কিন্তু এর আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা বারহাক সত্য কথা, সেটা তো ঘটবেই অবশ্যই, কিন্তু তার কিছু নিদর্শন আছে, আলামত রয়েছে, যেমন ফতোয়া রাজাবিয়াতের মধ্যেও লিপিবদ্ধ আছে। বুঝেছেন, শিলা বৃষ্টি হবে, ঘন ঘন বৃষ্টি হবে, ঘন ঘন ভূমিকম্প হবে, কিন্তু সেই সমস্ত জিনিস তো এবছর দেখাই যায়নি। হ্যাঁ, আর একটা কথা, শুক্রবারের দিন 15 রমাজান যদি এটা সৌদি আরবে হতো, তাহলে গোটা বিশ্বের মানুষকে আমরা সচেতন করতে পারতাম, বলতে পারতাম যে আপনারা তৌবা করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হন। কিন্তু সেটা তো নয়। আর এই 15 রমাজান সৌদি আরবে তো বৃহস্পতিবার হয়েছে, আমাদের বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে, ইন্ডিয়াতে 15 রমাজান শুক্রবার হচ্ছে, কোথাও তো শুক্রবারের দিন 16 রমাজান হচ্ছে। তাহলে এটা তো নয়, আল্লাহ রসুল তো বাংলাদেশ আর ইন্ডিয়াকে লক্ষ্য করে হাদিসটি বলেননি, গোটা বিশ্বকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ রসুল যেটা বলেছেন বারাহাক সত্য, এই ঘটনা তো ঘটবেই, সে যেদিনই হোক না কেন, কিন্তু আগামী কাল যে ঘটবে এগুলো মানুষকে ভুল ব্যাখ্যা, ভুল ছড়াবেন না। বুঝেছেন? অতএব আর মানুষকেও বলবো যে আপনারা সোশ্যাল মিডিয়ার উপরে ভরসা করে চলবেন না। সোশ্যাল মিডিয়ায় কোনো ফেরেস্তা ডাউনলোড করে দিয়ে যায় না, এটা মনে রাখবেন। যোগ্যতম আলিমদের কাছে জানুন, শিখুন, পড়ুন। আমি সমস্ত আলিমদের কাছে বলবো, খাস করে বাংলাদেশি আলিমদের কাছে, আপনারা মানুষের কাছে হাস্যের মুখপাত্র হন না, এমন কোনো কাজ করবেন না মানুষের কাছে বিভ্রান্তি ছড়াবেন না। যে কোনো জিনিস আপনারা, কোনো কিছু হচ্ছে, যদি আকাশে কোনো তারা দেখা যাচ্ছে, বাস বলে দিচ্ছেন মানুষের কাছে, ইমাম মেহেদির জন্মগ্রহণ হয়েছে, আপনার বাবার জন্ম হয়েছে, কোনদিন কি হবে না হবে, উল্টো পাল্টা মানুষের কাছে বিভ্রান্তি ছড়াচ্ছেন, এগুলো করবেন না। কারণ মানুষ এতে দিন হারা হয়ে যাচ্ছে, এমনিতে তো মানুষ দিন বা দিন নাস্তিকতায় পরিণত হচ্ছে। এরকম যদি কাজ করে মানুষদের তো আলিমদের প্রতি আস্থা হারিয়ে যাবে, এর দায় তখন কে নিবে? অতএব এগুলো কিয়ামতের আলামত, আপনারা এই দিক থেকে দূরে থাকবেন। আল্লাহ যেন আমাদের সকল আলিমদেরকে সঠিক বুঝদান করেন, আল্লাহ যেন আমাদের সকলকে মাগফিরাত করেন, আল্লাহ যেন আমাদের সকলে তৌবাকে কবুল করেন, আমরা ইমানি হালাতে বেঁচে থেকে আহলে সুন্নাতের প্রতি কায়েম দায়েম থাকতে পারি। মরতে তো একদিন হবেই, তো যখনই মরণ হোক না কেন, আল্লাহ যেন আমাদের সকলকে ইমান নিয়ে, আমরা ইমান নিয়ে যেন মরতে পারি। সকলে বলি আল্লাহুম আমিন। দোয়া করবেন, আমি মোহাম্মদ জাকির হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।